গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের 25 কোটি টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির 3 পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সকালে 10:45 দিকে দুদক কার্যালয়ে যান গ্রামীণ টেলিকমের পরিচালক নাজনীন সুলতানা, নূরজাহান বেগম এবং হাজেতুল ইসলাম লতিফি। জিজ্ঞাসাবাদ শেষে দুপুর 1টায় দুদক কার্যালয়ে ত্যাগ করেন তারা। একই মামলায় আগামীকাল দুদকে যাবেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। তাদের সাথে যে আচরণ করা হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে তাদের প্রতি অমানবিক এবং এটা মানসিক নির্যাতন করে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বের করার জন্য চেষ্টা করা হচ্ছে। তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তদের বক্তব্য নিয়ে থাকেন ন্যায় বিচারের স্বার্থে এবং সেই তারই অংশ হিসেবে আজকে ডেকেছেন এবং আগামীকালকেও তাদেরকে ডাকা হয়েছে। তারা আসবে, তাদের বক্তব্য নেবেন এবং পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তথ্যপত্র বিশ্লেষণ করে প্রতিবেদন দেবেন।